ইরানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 28 পাকিস্তানি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 23 জন। আহতদের মধ্যে 7 জনের অবস্থা গুরুতর অবস্থায় রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে 53 আরোহী নিয়ে ইরাকের কারবালায় যাচ্ছিল বাসটি। পথিমধ্যে দেশটির ইজাদিজে তাফতান দাহরিশ চেকপয়েন্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আগুন ধরে যায় বাসটিতে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকারী দলের আশঙ্কা আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।